আল্লাহর নবী আপনাকে দেখলাম আপনি যেন কি নিচ্ছেন আপনাকে দেখলাম আপনি পিছে হটছেন এটা কেন সালাতের মধ্যে আপনি কি নিচ্ছেন সালাতের মধ্যে আপনি পিছে হটছেন এটা কেন তখন তিনি বলছেন যে ইনি রাইতুল জান্নাতা আমি সালাতের মধ্যে জান্নাত দেখলাম ফাতানা ওয়ালতু উনকুদান মিনহা আমি জান্নাত থেকে এক টুকরা ফলমূল নিয়ে নিতে চাইলাম যদি আমি এক টুকরা নিয়ে নিতাম তাহলে সারা পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত খেত নারা তারপর আমি জাহান্নাম দেখলাম তো জাহান্নাম দেখে তখন আমি পিছে হটেছি লাম আরা মানজারান আফজাকাত্ত এত ভয়াবহ অবস্থায় জাহান্নামের দৃশ্য আমি কোনোদিন দেখিনি আজকে যেটা দেখেছি তাতে খুব ভয়াবহ অবস্থায় জাহান্নাম দেখলাম ফারাইতু আকসার আহলিহা নিসা দেখলাম তাতে অধিকাংশই নারী দেখলাম তাতে অধিকাংশই নারী উপস্থিত দিনে মুসলিম বোন এই মেয়ে কথা বলছো কেন তোমাকে বলছো তুমি একটু শরম করো না কথা বলো কেন তুমি তুমি একজন মহিলা মানুষ পড়াশোনা করেছো ঢং ঢং করে হেঁটে এসেছো কথা বলছো কেন তোমাকে তো চুপ থাকতে বললাম কথা বলো কেন কোন সাহসে কথা বলো একটু লজ্জা পাও না শরম পাও না ইতস্তবোধ করো না পাথরের মতো বসে থাকো তোমাকেই বলছি উপস্থিত দিনী বৈঠকের মুসলিম বোন আপনাকে নিয়ে দু একটা কথা বলছি দয়া করে আপনি ভদ্রতা বজায় রেখে কান লাগিয়ে শোনেন আপনার উপকার হবে ইনশাআল্লাহ তো আমরা বললাম কেন মহিলারা বেশি জাহান্নামে যাবে কেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বেকুফরেহিন্না ওদের কুফুরির কারণে ওরা জাহান্নামে যাবে তখন সাহাবীগণ বলছেন এক ফুরনা বিল্লাহ ওরা কি আল্লাহর সাথে কুফুরি করে আল্লাহকে মানে না তখন আল্লাহ রাসূল বলছেন সেইটা নয় এক ফুরনাল এহসানা এক ফুরনাল আশিরা স্বামীকে মানে না আর অনুগ্রহকে অস্বীকার করে ফাইন রাআত বেকা শায়ান তুমি সারা জীবন তার সাথে ভালো আচরণ করলে তোমার দেহে একটু যদি কিছু দেখে ভুল ত্রুটি তাহলে বলবে মারাই তো খায়রান কাত্তমিনকা তোমার কাছে আমি কোনোদিন ভালো দেখিনি এই যে অল্পতে সব ভুলে গেল এই গতিটা হলো তাদের মহিলা মানুষ হিসাবে আপনি আমার দিনী বোন আপনাকে আমি খাটো করিনি আপনি মনে কিছু নিয়েন না আপনাকে আমি খাটো করিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে এইভাবে বলছেন যে অপ্রয়োজনীয় কথায় জড়িয়ে পড়ে আর স্বামীকে মেনে চলে না আব্দুর রাজ্জাক সাহেব শুধু যে আমাদেরকেই মানার কথা বলছেন যে আপনারই কথা বলছি আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মহিলাদের জন্য জান্নাত সহজ যা সল্লাত খামসাহা এক পাঁচ ওয়াক্ত সলাত আদায় করলো ও সমাত সাহারাহা রমজান মাসে সিয়াম পালন করলো আতাত বালাহা স্বামীকে মেনে চলল ওহাসানাত ফারজাহা জেনায় লিপ্ত হলো না পদ ফাতাত কুল মিন আয়াবিন শাত তাহলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকতে পাবে পৃথিবীতে চারটা কাজ করে কোনো পুরুষ সরাসরি জান্নাতে চলে যাবে এরকম কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি কোথাও খুঁজে পাবেন না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কোন কথা বলেননি যাতে চারটে কাজ করে মানুষ পুরুষ মানুষ জান্নাতে চলে যাবে এ কথা তিনি বলেননি তবে তিনি বলেছেন মহিলারা চারটে কাজ করলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকতে পারে পাঁচ ওয়াক্ত সলাত এইটা সহজ রমজান মাসের সিয়াম এইটাও সহজ
জেনায় লিপ্ত না হওয়া এইটা চেষ্টা করলে হয়, স্বামীকে মেনে চলা এইটা একটু কঠিন। আপনি বিশ্বাস করেন, আপনি আমার দিনী বোন, তিতা লাগলেও মানতে হবে, মিঠা লাগলেও মানতে হবে, এটাই জান্নাত। একজন মহিলা রাসূলের কাছে এসেছে একটা প্রয়োজনে, তো প্রয়োজন শেষ হয়ে গেছে, তখন চলে যাচ্ছে, তখন আল্লাহ রাসূল বলছেন যে তা আলী আলোকে যাওজাত, তোমার কি এক শোনো, তোমার কি স্বামী আছে? বলে জি হ্যাঁ। তুমি তার কাছে কেমন? তো বলে আমি তার মা, তাকে মানতে তার সেবা করতে চেষ্টা কম করি না। তখন আল্লাহ রাসূল বলছেন বলো কি, চেষ্টা করতে কম করানো মানে এভাবে বলছো কেন? হুয়া জান্নাত তো কেউ না রোকে, সেই তো তোমার জাহান্নাম, সেই তো তোমার জান্নাত, সেই তো তোমার জাহান্নাম, সেই তো তোমার জান্নাত, সেই তো তোমার জাহান্নাম, সেই তো তোমার জান্নাত। এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। এদেশে একটা বই পাওয়া যায় আদর্শ পরিবার, আমি আপনার জন্য লিখেছিলাম, আপনি দাম দিয়েছেন কি না তা আমি জানি না, আপনি বিশ্বাস করেন বইয়ের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমি কোনোদিন কেসা কাহিনী অপ্রয়োজনীয় কথা জাল জয় ফাদিস কোনোটা দিইনি। তবে মানুষ মাত্র ভুলের ঊর্ধ্বে নেই, আমার কোনো জায়গাতে কলমে ভুল থাকতেও পারে, আমি জেনে শুনে সব জ্ঞানে কোনো জাল জয় ফাদিস বইয়ের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কোথাও পেশ করিনি। আমি আপনার পরিবারকে, আপনার স্ত্রীকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য প্রাণপণে চেষ্টা চালিয়েছি মানুষ হিসেবে। সম্মানিত দিনী বোন, আপনাকে আমি এখানে আরেকটা কথা বলে রাখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একথা বলছেন, নবীগণ জান্নাতে যাবেন, শহীদেরা জান্নাতে যাবে, সিদ্দিক সত্যবাদীরা জান্নাতে যাবে, ওয়া নিসা আহলি জান্না মহিলারা জান্নাতে যাবে, এই কথা বলে আপনাদের সাথে একটা কথা জড়িয়ে দেওয়া হয়েছে। তখন আল্লাহ রাসূল বলছেন যারা স্বামীকে ভালোবাসা দেখিয়ে প্রেম প্রীতি দেখিয়ে মেনে চলতে পারে, কারণ বশত স্বামী অসন্তুষ্ট হলে রাজি খুশি না হওয়া পর্যন্ত কিছু মুখে দেয় না, এরা জান্নাতে যাবে। এরকম কোন কথা সাধারণ মানুষের জন্য নেই, আপনি আবার বুঝেন দেখেন, আমরা ওর মধ্যে পড়িনি। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, তোমাকেই বলছি দিনী বৈঠক মুসলিম বোন, আপনি একটু শোনেন, আমাদেরকে এভাবে আল্লাহ রাসূল উল্লেখ করেননি, তিনি বললেন নবীগণ জান্নাতে যাবেন, তা আমরা কি এর মধ্যে আছি? তিনি বললেন শহীদেরা জান্নাতে যাবে, এটার মধ্যে কি আছি? সত্যবাদীরা জান্নাতে যাবে, আল্লাহই ভালো জানে কত দূরে যে আছে, আল্লাহই ভালো জানে। তারপরে বলছেন যে মহিলারা জান্নাতে যাবে, তো দেখেন তো আপনাদেরটা খাস হয়ে গেল। তখন একটু কথা জড়ানো আছে, যারা স্বামীর সাথে ভালোবাসা দেখিয়ে প্রেম প্রীতি দেখিয়ে চলে, কারণ বশত স্বামী অসন্তুষ্ট হলে তার হাত ধরে বলে আপনি রাজি খুশি না হওয়া পর্যন্ত আমি কিছু মুখে দিব না, এরা জান্নাতে যাবে। যার জন্য আপনাকে বলছি স্বামীকে মেনে চলেন, তিতা লাগলেও মিঠা লাগলেও, শেষ পর্যন্ত যদি নাই হয়, সপ্তাহ সপ্তাহ মাস মাস ছয় মাস থেকে কথা বলেন না, মেয়েকে বলেন তোর বাপকে খেতে দিয়াই, বৌমাকে বলেন তোমার শ্বশুরকে খেতে দাও, আর আপনি কথা বলেন ওইদিকে যান না, কেউ যখন থাকেন এক গ্লাস পানি চাই তো আপনি এক গ্লাস পানিয়ে তার সামনে থ্যাকস করে রেখে চলে আসেন এদিকে, তো আপনি কি মনে করছেন জান্নাত সহজ? আপনি সংসার করিয়েন না, বাদ দেন, মহিলারা সংসার ত্যাগ করতে পারে, তার নাম খোলা তালাক, কিন্তু এইভাবে সংসার করবেন না। তিতা লাগুক মিঠা লাগুক মেনেই চলতে হবে, জান্নাত হবে। আব্দুর রাজ্জাক সাহেব একটু পুরুষদের বলেন ভালো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন স্বামীকে পাঁচটা জিনিস মেনে চলতে হয়, এক যেমানের খাই স্ত্রীকে সেমানের খাওয়াতে হয়, আতে মা মাতা এমতা, দুই
যে মানের কাপড় পরে স্ত্রীকে সে মানের পড়াতে হয়, ফাকসু হামাক্তা সাইতা। তিন ওলা তুকাব্বে, কখনো স্ত্রীকে কটু কথা বলতে হয় না, কখনো কটু কথা বলবেন না, কখনো বলবেন না যে ঠোঁটটা কালো। একবার ঠোঁট মোটা বললে 10 বছর ভালোবাসবে না, চিন্তা চেতনা বুদ্ধি কম, আপনার সাথে ভালোবাসা দেখাতে পারবে না। অত স্ত্রীর কাছে অভিমান করিয়েন না, অত অভিমান পেশ করিয়েন না, অভিমান অরি আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবরণে বোঝা যাচ্ছে যে অভিমান স্ত্রীরই আছে। আপনি অভিমান করে বলছেন তোর বাপের বাড়িতে গেছিলাম, ভালো খাবার দেয়নি, তোর বোন কথা বলেনি, এত আপনার অভিমান কেন? আপনি কি নিয়ে গেছিলেন শ্বশুর বাড়ি যে গেলেন, তা আপনি কি নিয়ে গেলেন? যৌতুকের প্রথা আছে নাকি? আগামীকাল সন্ধ্যা হতে হতে যৌতুক ফেরত দিতে হবে, ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে? যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না? এই ছেলে তুমি নিয়েছে নাকি? তোমার বাপ বেটা তোমরা হারাম খাও, দেখো তোমার বাপের মুখখান ছোট হয়ে গেছে। তোমার বাপকে বলছি আপনি ভিক্ষা করতে পারেন না? এই ছেলে, তোমার বাপকে বলছি আমি, আপনি ভিক্ষা করতে পারেন না? যদি ময়মনসিংহের শেরপুরের জেলাতে আপনার রুজি না হয় কাজ করে, তাহলে আপনি ভিক্ষা করেন? আমি ভিক্ষা করে খেতে বলিনি, ভিক্ষা করে খাবেন কেন, কাজ করে খাবেন? আমি ভিক্ষা করে খেতে বলিনি, আমি বলেছি চকলেটের ব্যবসা করেন, আমি বলেছি কলার ব্যবসা করেন, আমি বলেছি কাপড়ের ব্যবসা করেন, আমি বলেছি কোটি কোটি টাকার ব্যবসা করেন, ঘুমের ঘরও ব্যবসা করবেন, টাকা ইনকাম করতে হবে। চাঁপায় নবাবগঞ্জ রাজশাহীর লোকের মতো হবেন না, চাকরি করে 20,000 টাকা মাসে বেতন পাই, 25 দিনই শেষ হয়। বাপ মা বলে যে ছেলে আব্বু একটু কিছু টাকা পয়সা লাগতো, তখন বলছে আম্মা আমাদেরই তো চলছে না, কী যে করি। কোনোদিন বাপ মাকে দিতেই পারে না, ব্যবসা বাণিজ্য করেন, বাপ মাকে দিতে পারবেন, ছেলে মেয়েকে দিতে পারবেন, অসহায় মানুষকে দিতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা বিচারের মাঠে নবীগণের সাথে থাকবেন। তিনি বলছেন আর তিজারাত মাল কিদ ওয়াল হালাফ, অনেক সময় ব্যবসায় মিথ্যা কথা চলে আসে, কসম চলে আসে, ফাশবহবি সাদাকা, তোমরা দান করে এটা মিটিয়ে দাও। ব্যবসাকে তিনি পছন্দ করেছেন, কোটি কোটি টাকার ব্যবসা করবেন, ছোট ব্যবসা করবেন কেন? আমি ভিক্ষে করে খেতে বলিনি, আমি গার্মেন্টসে মেয়ে পাঠাতে বলিনি, আমি আপনাকে গার্মেন্টস যেতে বলিনি কখনো, ভুল হিসাব, কাজ করে খেতে বলেছি, লোন নিয়ে ব্যবসা করবেন না। সালাম ফিরার পূর্বে দুয়ায়ে মাসুরা নামে দুটো অংশ আছে, একটা অংশের নাম আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি, আর একটা অংশের নাম আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। এই দোয়াটার শেষখানে আছে আউযু বিকা মিনাল মাসাম আল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে। ঋণ কর্জ আছে যার, জানাজা হবে না তার, শহীদ হয়ে গেল পাপ ক্ষমা হবে না। ঋণ কর্জ আছে যার, জানাজা হবে না তার। ব্যাংকে ঋণ নিয়ে লোন নিয়ে 5 তলা বাড়ি করে খুশি হয়েন না, ছেলে মেয়েকে খুশি করিয়েন না, ভুল হিসাব, টিকতে পারবেন না, মানে জাহান্নাম চলে গেছেন এরকম ব্যাপার। আর জাহান্নাম সাধারণ জায়গা নয়, কটু কথা বলবেন না, কখনো বলবেন না তোমার রংটা কালো, শুধু প্রশংসা করবেন, তোমার মতো কোনো মেয়ে দেখি না, তুমি আমার কাছে বগুড়া সোনাতলা হাটের আদরের মালসা, তোমাকে আমি খুব ভালোবাসি, তোমার মিথ্যা কথাও ভালো, তোমার ওয়াদা খেলাফও ভালো, তোমার সবটাই আমার কাছে ভালো, তোমাকে খুব ভালো লাগে, আপনি প্রশংসা করেন সারা রাত পাঁটি বেঁধে দেবে, প্রশংসার ভিখারি, আপনি ভুল বুঝেছেন, চোখ দেখাবেন না, গালি দিবেন না, কটু কথা বলবেন না। আমি এ কথা বলিনি, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিনি বলেন বউয়ের মুখের উপরে মারো না, তিনি বলেন ওলা তাতরুকা ইল্লা ফিল বাইতে, তুমি তোমার স্ত্রীকে তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিবা না, কোথাও থাকতে দিবা না, তোমার বাড়িতেই থাকবে,
জরুরি দুর্ঘটনা ছাড়া খালার বাড়ি যাবে না, জরুরি দুর্ঘটনা ছাড়া মায়ের বাড়ি যাবে না, জরুরি দুর্ঘটনা ছাড়া বাড়ি থেকে বের হতে পারবে না। এটা ময়মনসিং জামালপুর নয়। ময়মনসিং মানে আব্দুর রাজ্জাক সাহেব কি বললেন একটু বুঝিয়ে বলেন তো। বললাম যে এদিকে এখান ঘর, এদিকে এখান ঘর, মধ্যে গরুর গাড়ির রাস্তা, বাড়ি ঘেরা নেই, বাহির দরজায় নাই, কোথায় সালাম দিব? 24 ঘন্টার মধ্যে বাড়ির চতুর্দিক ঘেরে প্রাচীর দিয়ে ঘেরতে হবে, সালাম দর জায়গা দিতে হবে, সালাম ছাড়া কেউ ঢুকতে পাবে না। এটা আবার সাতক্ষীরের ব্যাপার। তো দেখি ময়মনসিংহের সাতক্ষীরা কাছাকাছি, আবার জামালপুরের চেয়ে ভিন্ন, যদিও জামালপুর ময়মনসিংহের অন্তর্গত। জামালপুরে আবার বাহির বাড়ি ভিতর বাড়ি, বাহির বাড়িতে রাখাল কৃষ্ণ থাকে, ভিতর বাড়িতে মহিলারা থাকে, ওরা আবার ডবল অনেক ভালো। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কটু কথা বলো না, মুখের ওপরে মারো না, নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিও না, বিবাহের বাড়ি যেতে পাবে না। বিবাহের বাড়িতে গেলে স্বামীর সংখ্যা বেশি হতে পারে, সাবধান। পুরুষে থাকবেন, পুরুষ ক্ষমতা, চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে তার নাম ক্ষমতা, চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে তার নাম ক্ষমতা। ক্ষমতা দেখে বউ লালন পালন করেন, জান্নাত হবে, নইলে ইহ কালো যাবে, পরকালো যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার এক শ্রেণীর মানুষ হচ্ছে দায়ুস আল্লাযী ইকরু ফি হালাল খাবাসা, যে তার বাড়িতে বেহায়াইয়ের সুযোগ দিয়েছ জান্নাতে যাবে না। ভুল বুঝিয়েন না, আপনি আমার দিনী ভাই, আপনাকে আমি অনেক ভালোবাসি, আমি আপনার কাছের মানুষ, আমি আপনাকে আমি অনেক ভালোবাসি, ভুল বুঝিয়েন না। দেখেন ভুল হচ্ছে, দেখেন ভুল হচ্ছে। তাহাজ্জুদ নিয়ে টিকতে পারবেন না, হজ করে আপনি টিকতে পারবেন না, মেয়ের কারণে স্ত্রীর কারণে পরকাল হারিয়ে যাবে, আপনি সাবধান হন। ক্ষমতায় কোনো সময় কম হয়েন না। মহান আল্লাহ বলেন ফাকিমুস সালাওয়াতুজ যাকা, পৃথিবীর মানুষ তোমরা সলাত আদায় করো, যাকাত প্রদান করো, ওয়াতাসিমু বিল্লাহ, আল্লাহকে আল্লাহর বিধানকে শক্তভাবে ধরো, হুয়া মাওলাকুম, তিনি হচ্ছেন তোমাদের অভিভাবক, ফানিমাল মাওলা ওয়া নিমান নাসির, তিনি হচ্ছেন উত্তম অভিভাবক, তিনি হচ্ছেন উত্তম সাহায্যকারী, সব বিপদে তিনি রক্ষা করবেন, চিন্তা করতে হবে না, দুশ্চিন্তা ভোগ করার কিছু নেই, তিনি উত্তম অভিভাবক, তিনি উত্তম সাহায্যকারী। সলাত আদায় করুন, যাকাত প্রদান করুন, তিনি অভিভাবক হিসাবে থাকবেন। অজু করার পরে দুই রাকাত সলাত। উসমান রাজিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অজু দেখানোর পরে বললেন মান তাওয়াদ্দা ওয়ুদুই হাজা, কেউ যদি আমার এইভাবে অজু করে যেভাবে করে দেখালাম, ওয়াসাল্লা রাকাতাইন, তারপরে দুই রাকাত সালাত আদায় করে, লাম ইউহাদ্দিস নাফসাহু ফীমা বিশাইইন, আর মনে মনে কথা না বলে, দুই রাকাত সালাত আদায় করলো মনে মনে কথা বলল না, আল্লাহ আকবার বলার সাথে সাথে দেখবেন যে কোথায় যে চলে গেছেন, এক মিনিট পরে দেখবেন ওহো আমি তো সালাত আদায় করছি। এটা শয়তানের ক্ষমতা আপনার উপরে প্রাধান্য বিস্তার করে আছে। চেষ্টা চালাবেন, খুব চেষ্টা করে রুকু সিজদা দোয়া তাসবিহ তাহলিল করবেন, টিকে থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গফির আল্লাহু মা তাকাদ্দাবা মিন যামবি, তাহলে অতীতের সব পাপ ক্ষমা। অজু করে দুই রাকাত সালাত। উকবা বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন মুসলিমিন ইয়াতাওয়াদাও ফাহিসুন ওয়াদুআহু, যে কোন মুসলিম পুরুষ নারী অজু করলো, সুন্দর করে অজু করলো, ওয়াসাল্লা রাকাতাইন, তারপরে দুই রাকাত সালাত আদায় করলো, মুকবিলান আলাইহি মা বিকালবিহি ওয়াজহিহি, মনে প্রাণে ভয় ভীতি নিয়ে, মনে প্রাণে ভয় ভীতি নিয়ে আল্লাহকে সন্তুষ্ট করার আশাই দুই রাকাত সালাত আদায় করলো, ওয়াজাবাত লাহুল জান্নাহ, সে জান্নাতে যাবে। বুখারী মুসলিম। নিরাশার কিছু নেই, আশা করে থাকেন তো, আল্লাহ নবী তো বলেছেন এইভাবে। আপনি অত দুশ্চিন্তা ভোগ করছেন কেন যে আমার হবে কি না, আমার হবে কি না, না হওয়ার কি আছে? আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, মানে হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন
হাল তাদরিফ হুমা ইখতাসিমুল মালাউলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি কি বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উপরে কি নিয়ে হইচই হচ্ছে? কালা নাম, জি আমি বলতে পারি। ফিল কাফারাত, মানুষের পাপ কিসে মিটে যাবে এ নিয়ে হইচই হচ্ছে, যে মানুষ এ করলে পাপ মিটে যাবে, এ করলে পাপ মিটে যাবে। আল কাফারাত আল মাকসু ফিল মাসাজিদ বাদাস সালাওয়াত, সালাওয়াতের সলাতের পরে মসজিদে বসে বসে তাসবি তাহলিল করলে, জিকির আজকার করলে পাপ মিটে যায়, এই নিয়ে উপরে হইচই হচ্ছে। দুই ওয়াল মাসি আলাল আকদামিল আল জামাত, অজু করে পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যায়। ও ইয়েস বাগুল অজু, সুন্দর করে অজু করলে পাপ মিটে যায়। মনফা আলা হাদা, যে ব্যক্তি এইভাবে অজু করল, এইভাবে তাসবি তাহলিল করল, আশা বেখাইরিন ও মাতা বেখাইরিন, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। ওয়াকানা মিন খাতিয়াতিহি কাজির ইয়াউমিন ওয়ালাদাতুহু, লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছিল, লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছিল, নিষ্পাপ হয়ে যায়। অজু করে দূরে কাত সলাত আপাতত শেষ করলাম,